124-এর মতো, তখন একজন লেগ স্পিনারের উপর ইনভেস্ট করবে কিনা শেখ জামাল ধানমন্ডি সেটা একটা দেখার বিষয়। এবং ঢাকার ক্রিকেটের লেগ স্পিনারদের উপরে আমরা দিন শাকিল এবার কিন্তু জায়গা পেয়েছেন, দারুণ একটা ফ্ল্যাশ পয়েন্ট। প্রিমিয়ার লিগে আমরা অন্যরকম সাইজকে দেখছি, এবারও ডাউন দ্য ট্র্যাকে এসে সার্কেল ক্লিয়ার করেছেন ওয়ান, একেবারে লোপা একটা ফুল টস বল সাইফ হাসান, এই বলটা কোনো এবারও ঠিক তেমনটাই, বাট সাইফ বিপদ ছিল সেই জায়গাটা, শর্ট থার্ড ম্যান নি এ বলের উপরে চড়তেন সাইফ হাসান, বিট কাইন্ড অফ দ্যাট। এবারে কিন্তু বলের যখন আপনার স্কোর বোর্ডে 123, এবারে কিন্তু স্ট্যাম্প টার্গেট করেছিলেন, লেট কাট খেলার চেষ্টা, থার্ড ম্যান ফেভারস দ্য ব্রেভ, এবার বাইরের কানায় গালি রিজেন দিয়ে বল ছুটছে সীমানার দিকে, চাট করলেন প্রায় 200 স্ট্রাইক রেটে ব্যাট করছেন, ইনসাইড আউট, এবার ক্যাচের মতো উঠে গেছে, ও কমেন্টেটর স্কার্স গেটিং ক্যারিড অ্যাওয়ে, একটা ছয় মারার পর আবার একটু প্রয়োজন ছিল না, একটু রাশ অফ ব্লাড এবং সহজে ক্যাচটা লুফে নিয়েছেন এলিয়াস সানি, কোনো অসুবিধা হয়নি, কিন্তু খুব বেশি যে অসুবিধায় প্রাইম দলেশ্বর পড়েছে তা না, সাইফ হাসান ফেরত যাচ্ছেন 60 রান করে।